ইতোমধ্যেই তোমরা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট এই এক্সামগুলো দিচ্ছ বা অনেকেই দিয়ে ফেলেছ, কিন্তু এই নেগেটিভ মার্কিং নামক একটা ব্যাপারের যন্ত্রণায় তোমাদের নাম্বারগুলো ঠিক আশানুরূপ জায়গায় পৌঁছাচ্ছে না। কিন্তু একটু বুদ্ধিমান হলেই আর একটু ভেবেচিন্তে দাগালে কিন্তু তুমি হয়তোবা দুইটা চারটা নাম্বার বেশি পেতে পারতা। তুমি বলতে পারো দুই চার নাম্বারে কী হয়, অনেক কিছু হয়, দুই চার নাম্বার দিয়ে চান্স মিস হয়ে যায়, আবার কারো ডিএমসি মিস হয়ে যায়, তাই না? অনেক ব্যাপার। তো এই মেডিকেল ভর্তি পরীক্ষায় দুই চার নাম্বার অনেক ইম্পর্ট্যান্ট ব্যাপার। এখন আমি তোমাদেরকে শিখাবো কখন একটা প্রশ্ন তোমার জন্য নেগেটিভের ফাঁদ হয়ে দাঁড়ায়, এবং সেই ফাঁদে তুমি পা দিয়ে তুমি নাম্বার তো কামাইতে পারোই না, মাইনাস নাম্বার কামাও, আবার কখন একটু বুদ্ধি করে দাগালে পরে উত্তরটা হয়ে যেতে পারে। হ্যাঁ, একটু ভাবতে হবে আমার সাথে। মনে করো তোমাকে তোমার কিছু প্রশ্নে কনফিউশন, এই ব্যাপারটা থাকবেই, তাই না? আমারও ছিল পরীক্ষাতে, তোমারও কিছু প্রশ্ন এরকম থাকে কনফিউশন। এখন কনফিউশনের আবার বিভিন্ন লেভেল আছে। একটা আছে এই টাইপের কনফিউশন যে ধরো আমার চারটা অপশন এ বি সি আর ডি, তো আমার কনফিউশন হচ্ছে যে বি আর সি এই দুটা কখনোই হবে না, উত্তরটা এ অথবা ডি যে কোনো একটার মধ্যে হবে, এবং এই ব্যাপারে আমি 100% নিশ্চিত এ এবং ডি এর মধ্যে উত্তরটা আছে, এই ব্যাপারে আমি নিশ্চিত, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের কনফিউশনগুলোতে আমি কি এই প্রশ্নের উত্তরটা দাগাবো নাকি দাগাবো না? দেখো, তুমি যদি সাহসী হয়ে থাকো আমি তোমাকে বলবো যে এই প্রশ্নটা তুমি দাগাও। তুমি বলবা ভাই আপনি শিখাচ্ছেন কীভাবে নেগেটিভের ফাঁদ থেকে বেরিয়ে আসতে হয়, আর এটা যদি আমি ভুল করি তাহলে তো আমার নেগেটিভ হয়ে যাবে। দেখো, এটা একটা প্রশ্নের ক্ষেত্রে হবে তোমার এরকম না, তোমার মনে করো এরকম 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নে তোমার এরকম দুইটা অপশনের মধ্যে কনফিউশন ধরে নিলাম আমি, তুমি এরকম দুইটা অপশনের মধ্যে কনফিউশন হওয়ার প্রশ্নগুলো দাগালা, পাঁচটা তোমার হলো, পাঁচটা ভুল গেল। আমরা যদি সম্ভাব্যতার অঙ্ক করি তাহলে পাঁচটা হয়, পাঁচটা ভুল যায়, তাই না? তখনও কিন্তু তোমার প্লাস 3.75 থাকবে, পাঁচটা হইলে আর পাঁচটা ভুল গেলে। হ্যাঁ, হিসাবটা যারা বুঝছো তো বুঝছোই। যদি ধরো তোমার ভাগ্য অনেক খারাপ হয়, তোমার তিনটা হয়েছে মাত্র, সাতটা ভুল গেছে, 10টা দাগাইছো তুমি রিস্ক নিয়ে, তবুও কিন্তু তোমার প্লাস 1.25 থাকবে। ভাই আমার ভাগ্য না অনেক খারাপ, আমার মাত্র দুইটা হয়, আটটা ভুল যায়, তবুও তোমার কোনো নিট লস নাই, এখনও কিন্তু তোমার কোনো নেগেটিভ হয় নাই, বুঝতে পারছো? তাহলে 10টা তুমি যদি রিস্ক নিয়ে দাগাও তার মধ্যে অ্যাটলিস্ট দুইটা তোমাকে কারেক্ট করতে হবে, নয়তো কিন্তু নেগেটিভ হয়ে যাবে। কেউ যদি বলো ভাই আমি আমার আসলে দুইটাও হয় না, আমার 10টার মধ্যে 10টাই ভুল যায়, তখন তোমার মাইনাস 10টা ভুল যাওয়ার জন্য কত হবে, মাইনাস 2.5 তুমি পাবা 10টাই যদি ভুল যায়। তো তখন আসলে আমি তোমার ভাগ্যকে দোষ দিব না, তখন আসলে ব্যাপারটা হচ্ছে তুমি পারোই না, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম যে তুমি 10টা কনফিউশনের মধ্যে দাগাইছো এবং তার একটাও সঠিক হয় নাই, এটা কখনো হবে না। এটা কখন হবে, যখন তুমি এটার ব্যাপারে যে ওভার কনফিডেন্ট, আসলে উত্তর ছিল বি এর মধ্যে, তুমি জানোই না, এরকম হইলে হবে না। আমার কথাটা ভালো মতো বুঝতে হবে, দুইটার মধ্যে কনফিউশন হলে সেই চান্সগুলো আমরা নিব, আদারওয়াইজ না। মনে করো এ বি সি তিনটার মধ্যে উত্তর আছে, ডি হবে না তুমি শিওর, তাহলে কি ভাই এটা দাগাবো, কোনো দরকার নাই। বা ভাই চারটার মধ্যে তো একটা উত্তর আছেই, আমি দাগাই মজা করে, এরকম করলে হবে না ভাইয়ার। কথাটা ঠিকঠাক মতো বুঝতে হবে, দুইটার মধ্যে কনফিউশন থাকলে সেটা আমরা দাগাবো, আদারওয়াইজ আমরা দাগাবো না, ঠিক আছে? আচ্ছা, কখন দাগাবো না তাহলে, যেই প্রশ্নটা আমি জীবনে দেখি নাই, চারটা অপশনে কিচ্ছু বুঝতেছি না, সেই প্রশ্ন কি আমার দাগানোর দরকার আছে? একদমই দরকার নেই, সেই প্রশ্ন আমি দাগাবো না। যেই প্রশ্ন আমি ধরো ওই যে একটা বুঝতে পারছি বাট তিনটা অপশনের মধ্যে আমি বের করতে পারি নাই কোনটা সঠিক উত্তর, সেটাও আমি দাগাবো না। হ্যাঁ, এইটা একটা ব্যাপার গেল। প্লাস আরও কীভাবে নেগেটিভ হয় আমাদের জানো, সোজা প্রশ্নগুলোকে আমরা তাড়াহুড়ো করে ভুল দাগাই ফেলি, ক দাগাইতে গিয়ে খ দাগাই ফেলি, এটা তো করাই যাবে না। তুমি এখন একটা বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যাচ্ছ, এখানে কর জায়গায় খ দাগাই ফেললে কি হবে, কখনো হবে না। দ্বিতীয়ত হচ্ছে অপশনগুলো ভালো মতো না পড়ে, হ্যাঁ অপশনে ধরো একটা লেখা আছে আমি এটাকে ভুল পড়ে অন্যটা দাগাই ফেলছি, বা ধরো প্রশ্নে ছিল যে কোনটি সঠিক, কোনটি নিচের কোনটি সঠিক নয়, আমি ভাবছি নিচের কোনটা সঠিক, আমি উল্টাপাল্টা দাগাই ফেলছি, তো এই ভুলগুলো কিন্তু আমাকে নেগেটিভ মার্কিং দিচ্ছে নাম্বার না এনে দিয়ে। তাহলে আমাকে একটু সজাগ থাকতে হবে, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, হ্যাঁ অপশন চারটা একটু দেখতে হবে, চারটা অপশন দেখলেও কিন্তু আমি যদি প্রশ্নে 9 মিস করি, নিচের কোনটা ধরো সঠিক নয়, এই 9টা মিস করছি, বাট চারটা অপশন পড়লে কিন্তু আমি বুঝবো যে হেই এখানে তো ম্যাক্সিমামই সঠিক, তাহলে পরে আমি আবার প্রশ্ন দেখে বুঝে ফেলবো যে কোনটা সঠিক নয় এটা প্রশ্ন, তখন কিন্তু তুমি আর ভুলটা করবে না। তো আমি বলবো প্রশ্নটা পড়ো, চারটা অপশনই পড়ো,
তারপর দাগাও, ঠিক আছে? একটা প্রশ্নের জন্য তুমি 36 সেকেন্ড সময় পাচ্ছ, তো তুমি এটা 3 সেকেন্ডে দাগাই ফেলতে হবে এরকম কোনো ব্যাপার না, একটু সময় নিয়ে দাগাও। সোজাগুলোকে সহজে ভুল করে নেগেটিভ মার্কিং পকেটে ভরবা না, ঠিক আছে? তারপর ওভার কনফিডেন্ট হয়ে, মানে চারটার মধ্যে কিছুই জানো না, আচ্ছা দাগাই, কেউ একজন আমাকে বলছে যে গ নাম্বারে বেশি উত্তর থাকে, গ দাগাই, এরকম করা যাবে না। আবার অনেকে ভাবো যে কি আছে জীবনে, দাগাই, এরকম করলে নেগেটিভ মার্কিং বেশি আসবে, বুঝছো? অনেকে আবেগের বশবর্তী হয়ে দাগাই ফেলো, এরকম করা যাবে না, ঠিক আছে? সিস্টেমেটিক্যালি আগাইতে হবে, অপশনগুলোকে মাইনাস করতে হবে। বিসি উত্তর নাই, এ ডির মধ্যে উত্তর, এটা কনফার্ম হইতে পারলে তখন তুমি রিস্ক নিবা, আদারওয়াইজ রিস্ক নিবা না। বুঝা গেল কথা? এরকম পয়েন্টে আগাইলে আমার মনে হয় যে নেগেটিভ হওয়ার জিনিসটা অনেকাংশে কমে আসে, বুঝছো? তো এটাই ছিল আমার কথা তোমাদের প্রতি। তো আমি যদি সামারাইজ করি কী কী বললাম, প্রথমত তাড়াহুড়ো করে ভুল দাগাবো না, প্রশ্নটা ভুলভাল পড়ে দাগাবো না, অপশন চারটা ভালো মতনে পড়বো, প্রশ্নটাও ভালো মতনে পড়বো, এরপর দাগাবো। কনফিউশন হইলে দাগাবো কখন, যখন দুইটা অপশনের মধ্যে কনফিউশন, তখন। তিনটার মধ্যে কনফিউশন হইলে দাগাবো না, চারটা অপশনের মধ্যে কনফিউশন হইলে দাগাবো না, যেই প্রশ্ন কোনো দিন দেখি নাই দাগাবো না, মনে থাকবে? এই হচ্ছে আমার কথা। চারটার মধ্যে কোথাও উত্তর খুঁজে পাচ্ছি না, দাগাবো না। তুমি চারটা অপশনের মধ্যে কোনো উত্তর পাচ্ছ না, তোমার মনে হচ্ছে এটা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কই রেখে দাও, এটা দাগানোর দরকার কি? কাছাকাছি উত্তর থাকলে দাগাই দিয়ে আসবো, ঠিক আছে? এই কথাগুলো মাথায় রাখবা। আশা করি তোমাদের পরীক্ষাতে তোমরা ভালো করবা এবং ভালো নাম্বার নিয়ে ভালো মেডিকেল কলেজে চান্স পাবা, সেই দোয়া সেই কামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।